ইভেন জায়নামাজের মধ্যেও কাবা ঘরের ডিজাইন আসরা নাই, এটা ইহুদিদের ষড়যন্ত্র। আমরা বোকা শোকা মুসলমান, ওরা সর্বপ্রথম জায়নামাজের মধ্যে কাবা ঘরের ডিজাইন দিছে, কোন ডিজাইন? আর আমরা মুসলমানরা মনের অজান্তে নিজের কাবারে নিজে লাথি মারি। কথা বলেন, কথা বলেন। এজন্য খবরদার, কোন মসজিদের ডিজাইনওয়ালা, কোন কাবা ঘরের নমুনাওয়ালা, মসজিদুল আকসার গম্বুজলা, মসজিদে নববীর কোন গম্বুজলা জায়নামাজ আমরা কিনব না। আমরা না কিনলে ওদের ব্যবসা শেষ। ঠিক, ফ্রেশ জায়নামাজ কিনবেন। কি জায়নামাজ? ফ্রেশ, সিম্পলি ফুল হইতে পারে, সাদা হইলে আরো ভালো, ফ্রেশ। কোন মসজিদ বিশেষ করে কাবার ডিজাইন ওলা তো কিনাই যাবে না, ওইটার মধ্যে দাঁড়ায় আছে ইমাম সাহেব, আছে না নাই? মনে থাকবে, মনে থাকবে। এই জন্য বিশ্বনবী বললেন, মসজিদ নির্মাণ করো, মসজিদের সাথে হৃদয়টারে ঝুলিয়ে রাখো, কেয়ামতের দিন এই মসজিদের ওসিলায় জান্নাতের বাড়ি বানায় দিবে কে? আবার বিশ্বনবী বললেন, লা তুসাদদুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, এই দুনিয়ার বুকে তিনটা মসজিদের দিকে শুধু বিশেষ সওয়াবের উদ্দেশ্যে ভ্রমণ করা যায়, এই তিনটা মসজিদ ছাড়া বিশেষ সওয়াবের উদ্দেশ্যে পৃথিবীর কোনো মসজিদে ভ্রমণ করা যাবে। আপনি ডিজাইন দেখতে যাইতে পারবেন। এই যে বললেন যে কি একটা হইছে, 200 কত গম্বুজ, 201 গম্বুজ, সুন্দর একটা বানাইছে, দেখতে যাই যাওয়া যাবে, নামাজ পড়তে মনে চায় ওইটাই যাওয়া যাবে, কিন্তু ওইখানে বেশি সওয়াব হবে এই নিয়তে যাওয়া যাবে? ইউ ক্যানট সে ইট এনি জার্নি এক্সপেক্টিং স্পেশাল ভার্চু এক্সেপ্ট 3 মাস্ক, দ্য মাস্ক অফ হারাম, দ্য মাস্ক আন-নাববি, দ্য মসজিদুল আকসা, ঠিক কি না? এই তিনটা মসজিদ ছাড়া বিশেষ সওয়াবের নিয়তে পৃথিবীর কোনো মসজিদে ভ্রমণ করা যায় না, তবে দেখতে যাওয়া যায় এটার আর্কিটেকচারাল ডিজাইন দেখার জন্য, এটার ক্যালিওগ্রাফিক্যাল ডিজাইন, এটার ইকোসিস্টেম, এটা কেমন করে করেছে, কতটুকু জায়গা, ডিজাইনটা কেমন, এটা দেখার জন্য যেতে পারবেন। কিন্তু এই 201 গম্বুজে নামাজ পড়লে সব 3 গুণ হবে এরকম ধারণা করা যাবে? না। বাইতুল মুকাররমে পড়লে এত গুণ সব এই ধারণা করা যাবে? এই যে চলে আসছে 201 গম্বুজ, আমি দেখতেছি, আপনারা পাবেন না দেখতে, আগেই দেখে ফেলছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর। আরো কিছু পরামর্শ দিবে, এগুলো শেষে দিচ্ছি আমি। কষ্ট হইতেছে আপনাদের? না। জিমায় পড়তেছেন? না। আরো কয়েক মিনিট শুনবেন? তিনটা মসজিদে নিয়ত করে যাওয়া যায়, 1 নম্বরে মসজিদে হারাম, 1 নম্বরে কি, ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাযী বিবাক্কাতা মুবারাকা, সর্বপ্রথম যেই ঘরটা আল্লাহ তাআলা জমিনের মধ্যে স্থাপন করলেন ওই ঘরটা হলো মসজিদুল হারামের মাঝখানের কাবা ঘর। এই ঘরটা অবস্থিত যেই শহরের মধ্যে, শহরের নাম বাক্কা, এখনকার নাম মাক্কা, সুবহানাল্লাহ পড়েন, মক্কার আগের নাম বাক্কা, কোরআনে বাক্কার কথা আছে। এবং হজ উমরা করতে গেলে দেখবেন যে অনেক হোটেল আছে, হোটেলের নাম ফুন্দুক বাক্কা, ফুন্দুক বাক্কা মানে বাক্কা হোটেল, মক্কার আগের নাম কি বাক্কা। এখান থেকেই বিষ্ণু ঈসা ইসলাম ইসরা শুরু করেছেন, মেরাজের আগের ধাপ, নাম ইসরা। এই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব দেখে, সুবহানাল্লাহ কইতে পারলেন না? পৃথিবীর আর কোন মসজিদে 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়? আপনাদের 201 গম্বুজে বললে, বাইতুল মুকাররম, পৃথিবীর কোন মসজিদে পড়লে হবে? শুধুমাত্র কেবলমাত্র মসজিদুল হারামে 1 রাকাত সালাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব আমল নামায় দিবে কে? এজন্য আল্লাহ বললেন, ওখানে যাও, হাইসুমা তুয়াল্লু ফাওয়াল্লু উজুহাকুম শাতরা, যেখানে যাইবা দুনিয়ার যেখানেই থাকো না কেন, কাবা ঘরের দিকে হয়ে নামাজ পড়াকে আবশ্যক করেছে কে? পৃথিবীর যেখানেই যান কোন দিকে হয়ে নামাজ পড়বেন, কাবা, টু দ্য ডাইরেকশন অফ কেবলা। আপনি অবাক হবেন, অস্ট্রেলিয়ায় একটা শহর আছে সিডনি, এই সিডনি শহরে একটা জঙ্গল আছে, এই জঙ্গলে একটা গাছ আছে যে গাছটা মানুষের মতো রুকু করে আছে, টু দ্য ডাইরেকশন অফ কেবলা, তাও কেবলামুখী হয়ে। পত্রিকার কাটিং দেখেছেন না আপনারা? অনেক ক্যালেন্ডারেও আছে গাছ, ইউটিউবে দেখেছেন গাছ রুকু করে আছে, টু দ্য ডাইরেকশন অফ কেবলা, কেবলামুখী হয়ে মানুষের মতো, সুবহানাল্লাহ পড়ে। তাহলে এই মসজিদ এমন মসজিদ, এই মসজিদে 1 রাকাত সালাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়ে যায়।
এই মসজিদ এমন মসজিদ যেই মসজিদের মাঝখানে একটা ঘর আছে, ঘরটার নাম বাইতুল্লাহ। প্রতিনিয়ত এই ঘরের উপর 120টা রহমত নাজিল করে কে? সিত্তুন আলী তাইফিন, 60টা রহমত নাজিল হয় যারা কাবা ঘরের চারদিকে তাওয়াফ করতে থাকে। আরবাইন আলিল মুসল্লিন, 40টা রহমত নাজিল হয় যারা কাবা ঘরের চারদিকে নামাজ পড়তে থাকে। ইশরিন আলিন নাযিরিন ইলাল কাবা, বাকি 20টা সওয়াব নাজিল হয় যারা শুধু কাবা ঘরের দিকে তাকিয়ে থাকে। কাবা ঘরের দিকে তাকায় থাকলে সওয়াব, সুবহানাল্লাহ বললেন না? আন-নাযর ইলাল কাবা, তিন জিনিসের দিকে তাকালেই সওয়াব। কয় জিনিস জোরে বলেন? এক নাম্বার আন-নাযর ইলাল মুসহাফ, কোরআনের দিকে তাকালেই সওয়াব, পড়া লাগবে না, পড়লে তো সওয়াব আছে, তাকানো মাত্রই। দুই নাম্বার আন-নাযর ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, মা বাবার চেহারা, মা বাবার খেদমত করলে তো সওয়াব আছেই, টাকা দিলে তো সওয়াব আছেই, কিন্তু মা বাবার চেহারার নজরের দিকে যদি রহমতের নজরে একবার তাকান, একটা কবুল হজ করলে যেই সওয়াব, ওই সওয়াব আমল নামায় দিবে কে? মা বাবা এমন জিনিস আমরা চিনলাম না, আমরা পীর সাহেবের দরবারে লাউ নিয়ে যাই আর গান গাই সাদের লাউ বানাইলো মোরে, আগা খাইলাম ডগা খাইলাম, খাইলাম না ডুগডুগি না, তো কই লাউ নিয়ে যান, আপনি কই হাদিয়া নিয়ে যান? আসল পীর সাহেব তো আপনার ঘরে, আপনার আব্বা সবচেয়ে বড় পীর সাহেব, আপনার আম্মা যান আপনার জন্য সবচেয়ে বড় পীর সাহেব। গোটা বিশ্বের সব পীর সাহেব যদি 50 বার করে কোরআন খতম দিয়ে এক গ্লাস পানির মধ্যে ফু দেয়, আর আপনার আব্বা শুধু বিসমিল্লাহ বলে যদি এক গ্লাসের পানিতে ফু দেয়, ওই গ্লাসের পানির ফুটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এজন্য বিশ্ব নবী বলতেন জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, ও দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়ার পুরুষ মানুষদের পায়ের নিচে থাকে জুতা, জুতার নিচে থাকে বালু আর মাটি, আর দুনিয়ার বুকে এক একটা মায়ের পায়ের নিচে থাকে তার সন্তানদের জান্নাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ পড়েন কি মা, এ মারে আমরা চিনি না। লাও কাতাতা জিলদাক, তোমার গায়ের চামড়া কেটেও যদি মাকে জুতো বানিয়ে দাও, ওই যে ছোটবেলায় দুধ খাইছিলা, এক ঢোক দুধের সোদ আদায় হবে না, এক ঢোক দুধের সোদ আদায় হবে না। ওই মা তিনবার বললেন আল্লাহ রাসূল এই মায়ের কথা, কয়বার? আল্লাহ হাবিব বললেন মা মা মা, তারপরে মা কয়বার, বাবা কয়বার। তার মানে ইসলাম মাকে দিয়েছে স্বর্ণ পদক, ইসলাম মাকে দিয়েছে রৌপ্য পদক, ইসলাম মাকে দিয়েছে ব্রোঞ্জ পদক, বাবাকে দিয়েছে সান্ত্বনা পুরস্কার, ঠিক কিনা? তিনবার যদি মা হয়, একবার যদি বাবা হয়, তাহলে স্বর্ণ পদক কে? রৌপ্য পদক, ব্রোঞ্জ পদক, সান্ত্বনা পুরস্কার, সুবহানাল্লাহ কইতে বললেন না? ওই মায়ের চেহারার দিকে যদি রহমতের নজরে একবার তাকান, কবুল হজের সওয়াব আছে না নাই? তাহলে এক নাম্বার কোরআনের দিকে নজর করলে সওয়াব, দুই নাম্বার মা বাবার চেহারার দিকে নজর করলে সওয়াব, তিন নাম্বার আল্লাহর কাবা ঘরের গিলাফের দিকে যখন নজর করে তাকাবেন, 20টা রহমত নাজিল করবে কে? তাহলে শ্রেষ্ঠ মসজিদ মসজিদে হারাম, শ্রেষ্ঠ মসজিদ। দুই নাম্বার হচ্ছে মসজিদ নববী, নবীর মসজিদ, ওখানে এক রাকাত পড়লে 1000 রাকাতের সওয়াব, আমার নবী শুয়ে আছে তার পাশে, পাশেই জান্নাতুল বাকিয়া, মাকবারাতুল বাকিয়া, এরপর আছে রওদা, বিশ্বনবীর কবর থেকে মিম্বার পর্যন্ত জান্নাত, রওদাতুম মিন রিয়াদিল জান্না, এটা দুনিয়ার বুকে একটা জান্নাতের টুকরো এখন, সুবহানাল্লাহ। ওখানে নামাজ পড়ার জন্য খুব ধাক্কাধাক্কি হয়, পুরো মসজিদে নববীর কার্পেটের এক কালার, ওইটার কার্পেটের আরেক কালার, যারা হজ উমরা করেছেন দেখে এসেছেন, জায়গা পাওয়া যায় না, খুব ধাক্কাধাক্কি হয় ওই জায়গাটাতে সালাত পড়ার জন্য। এটা হচ্ছে দ্বিতীয় মসজিদ শ্রেষ্ঠত্বের দিক থেকে। তৃতীয় মসজিদ হচ্ছে মসজিদে আকসা ফিলিস্তিনে, আহা, এই দুইটাতে যাওয়ার সুযোগ হইলো, ওইটাতে যাওয়ার সুযোগ নাই, ইসরায়েলি হায়নাদের দখলে চিল্লায় এখন, ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে চাই
আমরা মসজিদুল হারামে মসজিদ নববীতে যেমন সালাত পড়তে পারি, বাইতুল মাকদাসে যেও যেন সালাত পড়তে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। বাইতুল মাকদাসে এক রাকাত পড়লে 250 রাকাতের সওয়াব, আরেক বর্ণনা এসেছে 500 রাকাতের সওয়াব। এই তিনটার পরে দুনিয়ার যত বড় মসজিদ হোক না কেন সবগুলোর সওয়াব সমান। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমরা মসজিদ আবাদ করতে চাই, কি করতে চাই? এই মসজিদ হচ্ছে আমাদের মুসলমানদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু, সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু আমাদের মসজিদ, বুঝতে হবে। এটা খ্রিস্টানদের চার্চের মতো, এটা ইহুদিদের সেনাগগের মতো, এটা শিখদের গুরুদুয়ারার মতো গতানুগতিক কোনো এবাদত গা বা উপাসনা কেন্দ্র নয়। এটা আমাদের ঐক্যের ভিত্তি। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী এই মসজিদে নববী থেকে সব করেছেন। বিশ্বনবীর মসজিদে নববীটাই ছিল ক্যান্টনমেন্ট, সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট ছিল এটা। বিশ্বনবীর মসজিদে নববী ছিল গণভবন, আমার নবীর মসজিদে ছিল বঙ্গভবন। এইখানেই ছিল সুপ্রিম কোর্ট, হাইকোর্ট। এখানে বসে বিশ্বনবী যুদ্ধের জন্য সেনা প্রেরণ করতেন, এখানে বসে বিশ্বনবী বেকারদের কর্মসংস্থান করতেন, এখানে বসেই বিশ্বনবী বিধবা নারীদের জন্য ভাতার ব্যবস্থা করে দিতেন। এই মসজিদের মধ্যে বসেই বিশ্বনবী আহলে সুফার সাহাবিদেরকে হাদিসের শিক্ষা দিতেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য মসজিদের নানামুখী ব্যবহার আছে। আমরা শুধু এটা ইবাদতের জন্য রাখছি, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটাকে নানা কাজে লাগিয়েছেন।